আসসালামু আলাইকুম ইসলামিক ভিডিও বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম দাজ্জাল ও ইমাম মাহদী সংক্রান্ত গুজবের কোনো শেষ নেই এ যে শুধু এই প্রযুক্তির যুগে শুরু হয়েছে তা নয় বরং প্রথম যুগ থেকে এ ধরনের গুজব রটানোর চল রয়েছে সাহাবীদের যুগের পরেই এ ধরনের নানা গুজব মুসলিম সমাজে চালু রয়েছে উমাইয়া ও আব্বাসীর যুগে যেমন তার পরবর্তী যুগসমূহেও ইমাম মাহদী ও দাজ্জাল নিয়ে মুসলিম বিশ্বে নানান কথা ছড়ানো হয়েছে দাজ্জাল ইমাম মাহদী ও ঈসা মাসিহ সম্পর্কে আমাদের একটু ভাবা দরকার এই বিষয়গুলো সম্পর্কে সঠিক বিষয় জানা থাকলে এ নিয়ে ছড়ানো গুজবগুলো আমাদের অস্থির করতে পারবে না আমাদের অজ্ঞতার কারণে কুচক্রী মহল এসব নিয়ে এমন সব কথা প্রচার করে যা আমাদের অস্থির করে রাখে কেবল সাধারণ মানুষ নয় মাদ্রাসার ছাত্রদের মাঝেও ছড়ানো হয় গুজব অনেক মাদ্রাসার ছাত্র পড়ালেখা ছেড়ে দিয়েছে কারণ তাদেরকে বলা হয়েছে যে কোনো সময় দাজ্জাল বের হয়ে যেতে পারে কাজেই পড়ালেখা করে চাকরি বাকরি করার মতো সময় নেই ইমাম মাহদীর জন্ম হয়ে গেছে ইমাম মাহদী দলে যোগ দেওয়ার জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে তা না হলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না দ্বিতীয় দল যারা এগুলোকে ইসলামের মৌল বিষয় বানিয়ে নিয়েছে ইমাম মাহদীকে অস্বীকার করলে বা দাজ্জালকে কেউ অস্বীকার করলে তাকে কাফের ঘোষণা করে দিয়েছে এরা মোহাম্মদ আসাদ বলেছিলেন পাশ্চাত্য সভ্যতাই হচ্ছে দাজ্জাল এ ধরনের কথা ভারতের মাওলানা মানাজি আহসান গিলানিও বলেন তো এদের কাফির ফতোয়া দিয়ে দিয়েছে তৃতীয় দল হচ্ছে এই দুয়ের মাঝামাঝি ইসলামের শুরুর যুগ থেকে নিজে ইসলামের যুগ শুরুর থেকেই নিয়ে আজ পর্যন্ত মুসলিম মনীষীদের চিন্তা ইসলামের মূলস্তম্ভ না হলেও নবীজির ভবিষ্যৎ বাণী হিসাবে বিভিন্ন সহি হাদিসে এসব কথার উল্লেখ রয়েছে এসব বিষয়ে কেউ বিশেষ কোনো তাবিল করলে কাফের হবে না কিন্তু তাবিল বা ব্যাখ্যা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য হবে না আমাদের উচিত নয় কারো অপ্রমাণিত ব্যাখ্যা গ্রহণ করা কিয়ামত সংগঠিত হবে কিয়ামতকে কেউ অস্বীকার করলে অবশ্যই ইসলাম থেকে বের হয়ে যাবে কিয়ামতের বহু আলামতের কথা হাদিসে উল্লেখ রয়েছে সব আলামত এমন নয় যেগুলো প্রকাশ পরপর মানুষের মাঝে এ নিয়ে দ্বন্দ্ব হবে এসব ফিতনা নিয়ে অতিরঞ্জিত সত্যি মন্দ একটি কাজ এসব ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের মন প্রস্তুত করা পরিস্থিতি যত মন্দই হোক সর্বাবস্থায় সুদৃঢ় থাকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেয়েছেন মুসলিম শরীফের হাদিসে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবায়ে কিরাম সন্ত্রস্ত হয়ে আছে নবীজি জিজ্ঞাসা করলেন তোমাদের উপর ভয়ের এমন ছাপ দেখতে পাচ্ছি ঘটনা কি সাহাবীরা বললেন দাজ্জালের ভয় পাচ্ছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাজ্জাল ছাড়া অন্য আরও ফিতনার ভয় করি আমি তোমাদের উপর এরপর বললেন আমি থাকতে যদি দাজ্জাল আসে তাহলে তো আমি তাকে প্রতিহত করব আর আমার পরে যদি আসে তাহলে প্রত্যেক মুমিন তার নিজের সুরক্ষার জন্য যথেষ্ট হবে আর আল্লাহ আছেন মুমিনের সঙ্গে আমার স্থলাভিষিক্ত সে সিরিয়া ও ইরাকের মাঝ থেকে বের হবে ডানে বায়ে সে ধ্বংসযজ্ঞ চালাবে হে আল্লাহর বান্দারা তোমরা সুদৃঢ় থাকবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রস্তুতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন প্রত্যেক শুক্রবার সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলে দাজ্জাল থেকে সুরক্ষা পাওয়া যাবে দাজ্জালের কারণে নিজেদের কাজ বন্ধ করে করা কোনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে না দাজ্জালের চেয়ে ভয়াবহ বিষয় কিয়ামত যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত কায়েম হওয়ার মুহূর্তে তোমরা হাতে যদি একটি গাছের চারা থাকে তুমি চারাটি লাগিয়ে দাও শিঙ্গায় ফুক দেওয়া হয়েছে বলে নিজের শুভ কর্ম থেকে বিরত থেকো না অথচ গাছের চারাটি তো কিয়ামতের কায়েম হওয়ার পর আজ বেঁচে থাকা সম্ভব নয় পাহাড় পর্বত জমিন আসমান সবই ধ্বংস হয়ে যাবে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন চরম কঠিন ও দুর্যোগপূর্ণ সময়েও নির্মাণের মানসিকতা রাখতে হবে সমাজ নির্মাণের চিন্তা করতে হবে আমাদের ধ্বংস নয় গড়ার কাজ করতে হবে আমাদের সবাইকে আসুন বেশি বেশি করে ভালো কাজ করি আমরা আমাদের দুনিয়া আখিরাত গড়ে তুলি আল্লাহ আমাদের সহায় হন আমিন